আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরমাণুর প্রমাণ গঠন তাপ এবং ল্যাভে এবং ল্যাপ্লাসের সূত্র তো প্রথমে আমরা আলোচনা করছি প্রমাণ গঠন তাপ নিয়ে প্রমাণ গঠন তাপ আমরা বলতে কি বুঝি যেহেতু আমাদের সংগাতে নামেই আছে যে প্রমাণ গঠন তাপ তাই আমরা সংঘাতে শুরু করব প্রমাণ কথাটা দিয়ে তবে প্রমাণ অবস্থায় কোন একটা যোগকে তার উপাদান মৌলগুলো থেকে একমল পরিমাণ প্রস্তুত করার সময় যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আমরা বলি ওই যোগটার জন্য প্রমাণ গঠন তাপ তাহলে সহজ কথায় আমরা বুঝতে পারছি গঠন তাপ মানে কি একটা যোগ গঠন হবে এখন এই যোগ একমল পরিমাণ সেই যোগটাকে তৈরি করার জন্য প্রমাণ অবস্থায় যে পরিমাণ তাপ শক্তি নির্গত হচ্ছে সেই তাপশক্তির পরিমাণটাকে আমরা বলছি কি প্রমাণ গঠন তাপ এবং আমরা সবসময় মাথায় রাখবো কোনো একটা যোগের গঠন তাপ ম্যাক্সিমাম ক্ষেত্রে ঋণাত্মক হয় অর্থাৎ ডেলেজের মান কেমন হবে ঋণাত্মক এবং বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া তার প্রমাণ গঠন তাপ বলতে আমরা কি বুঝি প্রমাণ অবস্থায় এখানে প্রমাণ অবস্থা বলতে কিন্তু আমরা জিরো ডিগ্রি সেলসিয়াসকে বোঝাই না তাপ রাসায়নিক বিদ্যা বিদ্যার জন্য প্রমাণ অবস্থা বলতে আমরা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বুঝাই বা কক্ষ তাপমাত্রাকে বুঝাই এবং সেটাকে কেলভিন স্কেলে কনভার্ট করলে হয় টু নাইনটি এইট কেলভিন তার প্রমাণ অবস্থা বলতে আমরা বুঝাবো টু নাইনটি এইট কেলভিন তাপমাত্রা এবং ওয়ান এটিএম চাপে কোনো একটা যৌগকে তার উপাদান মৌলগুলো থেকে একমূল পরিমাণ প্রস্তুত করার সময় যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে আমরা বলি উক্ত যৌগের প্রমাণ গঠন তাপ তো তাহলে আমরা প্রমাণ গঠন তাপ সম্পর্কে জানলাম এখন যে আমাদের দ্বিতীয় টপিক ল্যাবোয়সিও এবং ল্যাপ্লাসের সূত্র সেই সম্পর্কে জানবো তো ল্যাবইসি এবং ল্যাপ্লাস হচ্ছে তাপ রাসায়নিক গতিবিদ্যার যে আমরা জানি যে ভর ও শক্তির নিত্য সূত্রের উপর ভিত্তি করে তাপ রাসায়নিক গতিবিদ্যার জন্য কিছু সূত্র প্রণয়ন করেছিলেন তো ল্যাবইসি এবং ল্যাপ্লাসের সূত্রটা হচ্ছে কোনো একটা বিক্রিয়ায় যে এনথালপির পরিবর্তন হয় বিক্রিয়াটি যদি বিপরীত দিকে সংঘটিত হবে এনথালপির পরিবর্তন একই থাকে শুধুমাত্র চিহ্ন বিপরীত হয় অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার জন্য শামুকমুখী বিক্রিয়ায় আমরা যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় বা যে পরিমাণ তাপশক্তি শোষিত হয় বিপরীতমুখী বিক্রিয়ায় ঠিক একই পরিমাণ তাপশক্তি শোষিত হবে বা উৎপাদিত হবে তাই সহজ কথা শামকমুখী বিক্রিয়ায় যদি তাপশক্তি উৎপাদিত হয় বিপরীতমুখী বিক্রিয়ায় তাপশক্তি শোষিত হবে একই পরিমাণে আবার শামকমুখী বিক্রিয়ায় যদি তাপশক্তি শোষিত হয় বিপরীতমুখী বিক্রিয়ায় একই পরিমাণে তাপশক্তি উৎপন্ন হবে তাই সহজ কথায় কোনো বিক্রিয়ার এনথালপির পরিবর্তন যত হয় বিক্রিয়াটি বিপরীত দিকে সংঘটিত হলেও এনথালপির পরিবর্তন একই থাকে শুধুমাত্র চিহ্ন বিপরীত হয় এটাই হচ্ছে ল্যাবয়েসে এবং ল্যাপ্লাসের সূত্র তো এখন আমরা একটা শাসনিক বিক্রিয়ার মাধ্যমে এই ল্যাবয়েসে এবং ল্যাপ্লাসের সূত্রটাকে দেখব যে আমরা জানি যে কোনো একটা যৌগকে তার উপাদান মৌলগুলোকে থেকে তৈরি করার সময় যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় একমল পরিমাণে তৈরি করার সময় যে পরিমাণে তাপশক্তির প্রয়োজন হবে সেটাই হচ্ছে ওই যৌগের প্রমাণ গঠন তাপ তো আমরা যদি দেখি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় ধরলাম একমল কপার হাফ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে একমোল কিউপিক অক্সাইড তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য যে পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে কি ডেল এইচের মান অর্থাৎ এই বিক্রিয়াটার জন্য তাপশক্তি উৎপন্ন হয় ওয়ান ফিফটি সেভেন কিলোজুল পার মূল তাহলে এই বিক্রিয়ায় এক কপার এবং হাফ মূল অক্সিজেন থেকে একমল কিউপ্রিক অক্সাইড তৈরি হওয়ার জন্য ওয়ান ফিফটি সেভেন কিলোজুল তাপশক্তি হবে উৎপন্ন হবে অর্থাৎ বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া আমরা কিন্তু এই বিক্রিয়াটা থেকেও আবার আমাদের প্রমাণ গঠন তাপকে ব্যাখ্যা করতে পারি কারণ এখানে আমরা কোনো একটা যৌগকে তার উপাদান মৌলগুলো থেকে তৈরি করেছে এবং একমল পরিমাণ যৌগ এখানে তৈরি হয়েছে তাহলে সেই ক্ষেত্রে এখানে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হচ্ছে এই তাপশক্তির মানটাই কিন্তু প্রমাণ গঠন তাপ হবে তাহলে এখানে এটা হচ্ছে এই কিউপ্রিক অক্সাইড বন্ধন গঠন তাপ এখন আমরা যদি এই কিউপিক অক্সাইডকে বিযোজিত করি কিউপ্রিক অক্সাইডকে বিযোজিত করলে আমরা পাবো একইভাবে একমল কপার এবং হাফমোল অক্সিজেন অর্থাৎ পদার্থের ভরের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র কী হবে যখন বিযোজিত হবে তখন শক্তি আর ইয়ে হবে না উৎপন্ন হবে না তখন শক্তি কি হবে শোষিত হবে অর্থাৎ পদার্থটাকে ভাঙার জন্য বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে এবং কতটুকু শক্তি লাগবে ঠিক যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিল যৌগ তৈরি হওয়ার সময় একই পরিমাণ শক্তি আমি যদি প্রয়োগ করতে পারি তখনই একমাত্র যৌগটা ভাঙবে তাহলে এখানে ওয়ান কিলোজুল তাপশক্তি শোষিত হলে কিউপ্রিক অক্সাইড একমল পরিমাণে ভেঙে একমল কপার এবং হাফমল অক্সিজেন তৈরি করবে তাহলে আমরা সহজ কথায় বুঝতে পারছি প্রথম যে তাপটা এটা হচ্ছে বন্ধন গঠন শক্তি এবং দ্বিতীয় তাপটা হচ্ছে বন্ধন বিযোজন শক্তি এর আগের এপিসোডে যখন আমরা গড় বন্ধন শক্তি নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখেছি যে বন্ধন গঠন শক্তি এবং বন্ধন বিযোজন শক্তি কিন্তু পরস্পর সমান হয় শুধুমাত্র চিহ্ন বিপরীত হয় কারণ বন্ধন গঠনের সময় তাপ শক্তি উৎপন্ন হয় এবং বন্ধন বিজয়নের সময় আমাদের শক্তি প্রয়োজন হয় অর্থাৎ শক্তি শোষিত হয় তো এটাই হচ্ছে আমাদের ল্যাবয়েস এবং ল্যাপ্লাসের সূত্র যেটাকে যেটা বলে যে কোনো একটা বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় যদি যে পরিমাণে শক্তি এনথালপির পরিবর্তন হবে বিক্রিয়াটা বিপরীত দিকে সংগঠিত হওয়ার সময় এনথালপির পরিবর্তন একই থাকবে শুধুমাত্র চিহ্ন বিপরীত হবে যদি প্রথম বিক্রিয়া তাপশক্তি উৎপন্ন হয় দ্বিতীয় বিক্রিয়া তাপশক্তি শোষিত হবে যদি প্রথম বিক্রিয়া তাপশক্তি শোষিত হয় দ্বিতীয় বিক্রিয়া তাপশক্তি উৎপন্ন হবে তো এবং ল্যাবয়েসে এবং ল্যাপ্লাসের সূত্রটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক এখান থেকে যেমন দুই মার্কসের জন্য সূত্রের ব্যাখ্যা আসে পাশাপাশি তিন এবং চারে এখানে কিন্তু প্রয়োগমূলক এবং উচ্চ দক্ষতামূলক কোয়েশনগুলো আসে গাণিতিক সমস্যা রিলেটেড যেগুলো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা পর্বে আলোচনা করব তো সবাইকে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি